উনি খুব উন্নত একটা দেশে থাকেন। আপু হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করছিলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন আপনাদের সামনে বসে এভাবে কথা বলা হয় না, আর আমি এভাবে আপনাদের সামনে বসে কথা বলতে বেশি ভালো লাগে। আমার আমার মনে হয় যে আমি একদম আপনাদের সাথে আপনাদের ড্রয়িং রুমে বা আপনাদের সাথে সামনাসামনি বসে কথা বলছি, আমার কাছে এরকম মনে হয়। তো আশা করছি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। মনটা আসলে খারাপ, একটা একটা করে দিন যাচ্ছে, আর আব্বা মা চলে যাওয়ার সময়গুলো কাছে এগিয়ে আসতেছে, আর খুব অল্প কিছু সময় আব্বা মা আমাদের সাথে আছেন। আর এই জিনিসগুলো যখন ফিল হয়, যখন মনে হয় যে আমার বাসাটা ফাঁকা হয়ে যাবে, আমার বাচ্চাগুলো দাদা দাদিকে পাবে না, আমার হাজব্যান্ড তার বাবা মাকে মিস করবে, আমি ছেলের বউ, আমি আমার শ্বশুর শাশুড়িকে মিস করব। আমি কখনো শ্বশুর শাশুড়ি মনে করি না, আমার কাছে ওরকম মনে হয় না, মনে হয় আমার বাবা আমার মা, এরকম আর কি। তো তখন খুবই খারাপ লাগে। তো টুকটাক করে মোটামুটি সব শপিং আমাদের শেষ আব্বা মার চলে যাওয়ার জন্য, আর দুই একটা জিনিস বাকি আছে, ওগুলো ইনশাল্লাহ এর মধ্যে কিনে ফেলবো। আবার সামনের ফ্রাইডেতে দাওয়াত আছে একটা, তারপরে আমাদের মিতুদের রেস্টুরেন্টে যাব, আব্বা মা মিতু ইরফানের সাথে দেখা করবে, ওইটারও একটা শিডিউল বের করতে হবে এর মধ্যে থেকে। তো সব কিছু মিলায় আসলে কেমন জানি একটা সময় যাচ্ছে। বাবা মা যখন এসেছিল তখন এত খুশি লাগতেছিল, মনে হচ্ছিল যে ইস, আব্বা মা আসছে, আব্বা মা আসছে, আমাদের সাথে এত লং টাইম থাকবে, এটা চিন্তা করে অনেক খুশি লাগতেছিল। কিন্তু এখন মনে হচ্ছে কিসের লং টাইম, চোখের পলকে কিভাবে 11টা মাস চলে গেল। আর কালকে আম্মুর সাথে কথা হচ্ছিল, তখন আম্মু বলতেছিল যে আসলে আর ভালো লাগে না, মনে হয় একটু চেঞ্জ দরকার, মনে হয় একটু কোথাও যাই। আসলে আম্মুর তো এরকম যাওয়ার তেমন কোনো জায়গা নেই, আগে ঢাকায় ভাইয়ার বাসা ছিল, হয়তো বা ঢাকায় এসে 10-15 দিন থাকতো। আর আম্মুর বাবার বাড়ি বলেন বা একটাই বোন আম্মুর, সেটা হলো বাড়ির পাশে, 5 মিনিটের হাঁটা রাস্তা। শ্বশুর বাড়ি মানে আমার দাদার বাড়ি, সেটাও ঘরের কাছে। তো আম্মুর ঘুরে ফিরে ওই বাড়িতেই আম্মুর থাকা। আর আব্বু যেহেতু ফরেস্টে চাকরি করতো, আমরা বিভিন্ন জায়গায় থেকে থেকে আব্বু চাকরি করেছে, এই জন্য আম্মুর বিভিন্ন জায়গায় ঘোরা হয়েছে, ওইভাবে ঘোরানো হলো, বিভিন্ন জায়গায় আম্মুর থাকা হয়েছে। তো আম্মু তাই গতকালকে বলতেছিল যে এবার খুব মানে মানে মনে হচ্ছে আমি কখন তোর কাছে যাব, কখন তোর কাছে যাব। আম্মু বলতেছে এবার গিয়ে আমি থাকবো, অনেকটা টাইম থাকবো, যেই কয়দিন আমার ভিসার মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে রাখা যায় আমি অতদিন থাকবো। তাই আমি বললাম তুমি সত্যিই থাকবা তো, নাকি শুধু আমাকে বলতেছো? বলছে না থাকবো। তো আমি বললাম সেটাই তো মা, মানুষ অনেকে আছেন যে বাবা মাকে কাছে আনতে পারেন না, বাবা মাকে কাছে আনার পরে দেখা যায় সংসারে অশান্তি শুরু হয়। আমি একটা আপুর নাম না বলি, আমার এই ইনসিডেন্টটা মনে হলো যে আমি আপনাদেরকে বলি, যে কোনো একজন আপু, উনি খুব উন্নত একটা দেশে থাকেন। আপু হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করছিলেন, তো আমি হঠাৎ করে একটু থতমত খেয়ে গেছি, কেন আপু এরকম কান্নাকাটি করছে আমাকে ফোন দিয়ে? আমি ওনার ওইরকম পরিচিত না, আমাকে ভিডিও দেখে উনি চিনেন। পরে বললেন যে ওনার মা ওনার বাসায় গিয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু ওনার হাজব্যান্ড ওনার মার সাথে খুবই মিসবিহেভ করতেছে, প্রথম যাওয়ার কয়েকদিন ভালো ছিল, তারপর থেকে খুবই খারাপ ব্যবহার করতেছে, ওনার বাচ্চারাও ইভেন ওনার মার সাথে খারাপ ব্যবহার করতেছে। তো উনি খুব কান্নাকাটি করছিল, বলছিল আমি কি করব, আমি কি মাকে সান্ত্বনা দিব না আমার সংসার সামলাবো বা আমার হাজব্যান্ডকে বুঝাবো। তো এটা আসলে একটা মেয়ের জন্য খুব কষ্টের, কারণ একটা ছেলেও যেমন তার বাবা মাকে ভালোবেসে কাছে রাখতে চায়, একটা মেয়েও কিন্তু সেমটাই চায়, কারণ ছেলেও সন্তান মেয়েও সন্তান। তো আমি তাই বললাম আম্মু দেখো তোমার জামাই আলহামদুলিল্লাহ এরকম কোনো ইয়ে নাই তোমার যে তুমি আমার কাছে এসে থাকতে পারবা না, তুমি অনেক সময় বলো মেয়ের বাড়িতে গিয়ে কি থাকা যায়, কেন থাকা যাবে না মা, তোমার ছেলেও যেমন তোমার সন্তান তোমার মেয়েও তোমার সন্তান, তো সন্তানের কাছে গিয়ে তুমি থাকবা, এমন তো না যে তোমার সন্তান তোমাকে নিতে চায় না বা তোমাকে ইগনোর করে, এরকম তো না, আমি সব সময় আনতে চাই। আমি তো বলি আম্মু তুমি বছরে একবার যদি আমার কাছে আসো ওইটাই আমার জন্য অনেক শান্তির, কারণ আমার পক্ষে তো এখন সামনে সব সময় যাওয়া সম্ভব হবে না, যেহেতু আমার দুইটা বাচ্চাই স্কুলে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার ইচ্ছে এরকমই যে হয় আম্মা আম্মু আসবে, এরপরে আমার শ্বশুর শাশুড়ি আসবে, এভাবে করে ওনারা আসতে থাকবে, তাহলে আমাদের না গেলেও চলবে আর কি, কারণ আমাদের যাওয়াটা একমাত্রই ফ্যামিলিদের জন্য। তো ওনারা যদি আমাদের কাছে এসে থাকে ওইটা আমাদের জন্য অনেক বেশি ভাগ্যের।
কারণ আমরা দেশে গেলে ছোটাছুটির মধ্যে থাকি, এখানে 10 দিন ওখানে 10 দিন। মা আম্মু এসে যদি আমার কাছে থাকে, আম্মু টানা কয়েকটা মাস আমার কাছে থাকতে পারবে। আমার শ্বশুর শাশুড়ি যদি এরপরে আসে ইনশাল্লাহ, ওনারা আবার হয়তো বা এই ভিসাতেই আসতে পারবে, তাহলে ওনাদের 1 বছর এমনিতে ওনারা অনায়াসে থাকতে পারবে। তো এটাই আসলে মা বাবা সন্তানের কাছে অনেক অনেক বড় একটা জিনিস। তো আমার মা আসলে, আমি জানি না, আমার মা তার বাড়িতে হয়তো বা বাড়ির একটা মায়া ওনার কাজ করে, কারণ আমার মা বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। কিন্তু আমার মা আরও এখন হয়তো বা ইচ্ছা করে যে একটু যাই। আম্মু বলে যে ভালো লাগে, তোরা এদিকে সেদিকে ঘুরতে যাস, তারপরে তোদের সবার সাথে সবার এত সুন্দর সম্পর্ক, সবার বাসায় যাস, সবাই আসে। আম্মু এই জিনিসগুলো খুব ফিল করে, বলে আমার যে এটা খুবই ভালো লাগে। এর আগের বার যখন আম্মু এসেছিল তখন তো তাবিব কনসিভ করার লাস্টের দিকে, তাবিব হওয়ার সময় আম্মু এসেছিল। ওই সময় আম্মুকে নিয়ে কারো বাসায় যেতেও পারিনি, সবাইকে আমার বাসায় ইনভাইট করে খাইয়েছিলাম। তখন যারা আপুর সাথে পরিচয় ছিল না, তখন তাসলিমার সাথে পরিচয় ছিল, বাট রিলেশনটা তখনও এতটা স্ট্রং হয়নি। আশেদা ভাবি তখন তো আমার পাশেই ছিল, ভাবি প্রায় আসতো, ভাবির বাসায় আম্মুকে অনেকবার দাওয়াত করেছে গিয়েছি। তো যাই হোক, মার শখ আম্মা আমার কাছে এসে থাকবে, আমার কাছে মা থাকতে চাই, এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমার মাকে আমি জোর করেও আনতে পারি নাই অনেক সময়। তো এখন আম্মু চায় যে এসে থাকবে, তার একটু ঘোরাঘুরি করতে ইচ্ছা করে, তার একটু চেঞ্জের দরকার। তো আম্মুকে মানে ভাইয়া অনেক সময় বলে যে, ভাইয়া যখন মানে ভাবিদের বাড়িতে যায় আম্মুকে বলে চলো আম্মু যাই, তা আম্মু বলে যে না বাবা, মানে এক জায়গায় যাইলে আসলে ভালো লাগে তাই না? তা আম্মু আসলে কোথাও গিয়ে ওরকম করে কমফোর্ট ফিল করে না হয়তোবা। তো যাই হোক, আমার তো খুব খুশি লাগছে, আবার মনে হচ্ছে যে আসার 1 মাস হতে না হতে যদি আবার বলে চলে যাব তখন তো এই খুশিটা আর থাকবে না। তো দেখা যাক কি করে। তো এই কারণে আজকে আপনাদের সাথে বসে কতক্ষণ কথা বললাম, কথা বলতে ভালো লাগছে। এরপরে গতকালকে রাশিদা ভাবির সাথে বাহিরে গিয়েছিলাম, ভাবির সাথে বাহিরে গিয়ে টুকটাক কেনাকাটা করা হয়েছে। কি কিনেছি সেটা আমি এখন দেখাতে পারছি না, সামনে একটা আপনাদের জন্য সারপ্রাইজ আছে। আপনাদের জন্য সারপ্রাইজ না, আসলে আমার জন্য সারপ্রাইজ না, আমার জন্য খুব হ্যাপি একটা জিনিস আছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলোর জন্য টুকটাক কেনাকাটা করেছি, আর এই তো এভাবেই যাচ্ছে দিন। দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য, ওনাদেরও মনটা অনেক খারাপ, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, বুঝতে পারি, কিন্তু কি করার, এটাই দুনিয়ার নিয়ম। আসলে যেতে দিতাম না যদি আব্বা মার দেশে কাজ না থাকতো, তাহলে যেতে দিতাম না, অন্তত রোজার ঈদটা করে আব্বা মাকে পাঠাতাম। কিন্তু যে ভিসার মেয়াদটা যে শেষ হয়ে যাচ্ছে 3 এপ্রিলে, ঈদও করতে পারতো না, ভিসার 1 এপ্রিলের 2 তারিখে চলে যেতে হইতো। কিন্তু যে আব্বা রোজার মধ্যে যাবে না, আব্বা রোজার মধ্যে কষ্ট হয়ে যায়, রোজা মিস হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়, এই জন্য আব্বা তারাবি কাজা হইতে পারে, এই জন্য আব্বা যাইতে চায় না আর কি। আব্বা বলছে রোজার আগেই যাই, একটু ডাক্তার দেখাবে, আব্বার পেনশনের রিলেটেড কিছু কাজ আছে ওগুলো করবে। যাক, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি আবার আমাদের কাছে ইনশাল্লাহ আসবে। তো ঠিক আছে, চলুন বাকি ব্লগটা এনজয় করি আজকের মতো। আমি এখান থেকে বক বক শেষ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক 6টা মতো বাজে, মালয়েশিয়াতে এত পরিমাণ গরম পড়েছে, আজকে প্রায় 10টা জায়গায় অ্যালার্ম দিয়েছে, হাই হিট অ্যালার্ম দিয়েছে। তো তার মধ্যে যদিও কেল মানে কুয়ালালামপুর আমরা যেখানে থাকি এটা পড়েনি, কে যেন ঢুকলো লিফটে, পরে কথা বলতে। তো আমরা নিচে বসে বসে ওয়েট করতেছি, রাশিদা ভাবির সাথে বাহিরে যাব, একটু কেনাকাটা আছে, ভাবিরও একটু কেনাকাটা আছে, ভাবি সেগুলো করবে। তো যেটা বলছিলাম, প্রচুর পরিমাণে গরম, প্রচুর গরম, তো এত গরম এখানে প্রায় ফিলস লাইক 40 এরকম গরম পড়েছে। দুপুরবেলা তো একদম এমন রোদ থাকে, রোদের জন্য বারান্দায় পর্যন্ত আসা যায় না। তো আমরা এখানে ওয়েট করতে থাকি, ওখানকে নিয়ে আসছি। ওখান হলো ভাবির একটা সবজি দিবে, সেটা ওখান বাসায় নিয়ে যাবে। রাস্তা বন্ধ না না, পাইকারি ভালো হয়েছে, রাস্তাটা বন্ধ করে দিছে অনেক। এই যে শনিবার রবিবার এখানে অনেক ভিড় থাকে ভাবি। আবার হেবা জামিমান তেরা তানিনা।
তো এই যে আমরা মুয়াজের মধ্যে হিজাব দেখতেছি ভাবিও হিজাব দেখতেছে আমিও দেখতেছি যে এখানে হিজাবে হলো একদম বস্তা এই কালারটা সুন্দর ভাবি হ্যাঁ হ্যাঁ এটা তো অনেক বড় আচ্ছা আমি বড়ই একটা বড়ই কালারটা নিব নাকি কোনটা নিব কি হ্যাঁ এখানে অনেক ইয়ে করে ঢুকাইতে হয় বাই করা যায় না বাবারে বাবা দেখ ভালোই কালারটা সুন্দর আছে পড়লে ভালো লাগবে এই তো একটা একটা হিজাব এগুলো সব রেডিমেড হিজাবের একদম বস্তা হলো মোয়াজ পাইকারি যারা বিজনেস করে তারাও এখান থেকে কিনে নিয়ে যায় এরপরে মোয়াজে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন কুর্তিগুলো আছে সিঙ্গেল কুর্তি আছে বাজুকুরং আছে মালয়েশিয়ার ন্যাশনাল ড্রেস বলতে পারেন বাজুকুরং যে কোনো অকেশনে বিয়েতে পর্যন্ত মালয়েশিয়ানরা বাজুকুরং পরে আর এগুলা কিন্তু খুব সুন্দর এগুলা কুর্তি সব সিঙ্গেল সিঙ্গেল কুর্তি তো রাস্তা ভাবি আমাকে বলতেছে ভাবি আপনি একটা নেন আমি বললাম যে ভাবি আপনি আমাকে এখন যদি আমি কোনোভাবে কোনো কিছুতে ড্রেস কিনতে চাই দয়া করে আপনি আমাকে আপনার সাথে থাকলে নিষেধ করবেন কারণ আমি আপনাদের ভাইয়াকেও বলছি আমি যদি ড্রেস কিনতে চাই তুমি কিন্তু আমাকে অবশ্যই আটকাবা সে আমি মন খারাপ করি আর যাই করি কারণ এই ড্রেস এত হয়েছে আমার আমি আসলে ড্রেসের পিছনে অনেক অপচয় করি যেটা উচিত না তো আপনাদের ভাইয়াকে আমি বলছি যে আমি ড্রেস কিনতে চাইলে তুমি আমাকে অবশ্যই নিষেধ করবা তুমি এটা চিন্তা করো না যে তাতে আমি মন খারাপ করব হয়তো বা ক্ষণিকের জন্য তোমার উপরে আমার একটু মন খারাপ হইতেও পারে পরক্ষণে যখন চিন্তা করব যে না আমি তো নিষেধ করতে বলছি আর আমার ভালোর জন্যই বলছি কারণ দেশ থেকে তো আমি অনেকগুলো ড্রেস এনেছি যা এই কারণে আমাকে ঈদে আর কোনো ড্রেস কিনতে হবে না তো ঈদের সময় দেখা যায় যে লুলুতে মোটামুটি ভালোই পাকিস্তানি ড্রেসগুলো আসে আবার অনেক ঘুরে টুরে তখন পছন্দ হয়ে যায় অনেক সময় দেখা যায় বোরকা নাহলে ড্রেস এগুলো কিনে ফেলি আমি তো এই জন্যই বললাম যে আমাকে অবশ্যই তুমি নিষেধ করবা হ্যাঁ আপনাদের ভাইয়া বলতেছে নিষেধ করলে তো তুমি আমার উপরে যদি রেগে যাও বললাম না না রাখবো না তো আমরা এখানে ঘোরাফেরা করতেছি আর ড্রেস ট্রেস দেখতেছি ভাবিও দেখতেছে ভাবি মেনলি আসছে হিজাব কিনতে তো হিজাব দুই একটা নেওয়া হয়েছে আর এই ড্রেসটা খুবই সুন্দর ছিল ম্যাটেরিয়ালটা আর এই যে চিকিমিকি শার্ট আরও অনেক কিছু মোয়াজ আপনারা যদি কেউ মালয়েশিয়ায় ঘুরতে আসেন সোগো শপিং মল সোগো জালান্তুন রাজ্জাক এখানে হলো মোয়াজ বিশাল বড় পাইকারি শপ এখানে আপনারা অনেক অনেক রকমের ভ্যারাইটিস ড্রেস ড্রেস পেয়ে যাবেন তো আমরা দোতলায় আসলাম দোতলায় এসে বাজুকুরংগুলা দেখতেছি বাজুকুরং মিন্স উপরে একটা লং কুর্তি হ্যাঁ ফুল স্লিপ আর নিচে থাকবে একটা স্কার্টের মতো আমি একবার পরেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি তানজিলার জন্য একটা কিনে নিয়ে গিয়েছিলাম ও পরার পরে ওর সব ফ্রেন্ডরা নাকি জিজ্ঞেস করেছে এটা কোথার থেকে কেনা হয়েছে ও বলেছে ফুপি মালয়েশিয়া থেকে নিয়ে আসছে তো এগুলো হলো কটনের আর আমি একটু ফ্যান্সি টাইপের চাচ্ছিলাম বাজুকুরং আমার জন্য না আগেই বলে নেই তো সেগুলো আমি একটু খুঁজে খুঁজে দেখতেছি আমাদের মোয়াজের কাজ শেষ এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো আমাদের নামাজের জায়গায় যেতে হবে তার আগে ভাবলাম যেহেতু অনেকক্ষণ আমরা এখানে মোয়াজে ঘোরাঘুরি করেছি একটু আমরা ইয়ে খেয়ে নেই একটু ডাবের পানি খেয়ে নেই তো এখানে ডাবের পানি ঠিক না এটা এটা অল্প একটু ডাবের পানির সাথে অনেক পানি মিশায় সাথে চিনি টিনি মিশায় একটা ডাবের শরবতের মতো করেছে তো সেটা নিলাম চার রিঙ্গিত দিয়ে চার রিঙ্গিত মানে ওই ধরেন 100 টাকার উপরে আর এখানে বাচ্চাদের খেলনা টেলনাও আছে আমরা এইখান থেকে শেষ করে লুলুর ওইদিকে চলে যাব লুলুতে আমাদের বাজারঘাট করতে হবে তো এটা এই রোডটা এত ভালো লাগছিল দেখতে এটা সোগোর সামনে রাস্তাটা এত সুন্দর করে উপরটা সাজিয়েছে আর এটার সামনে সবচাইতে বড় বোরকার দোকান আলফারো তো রাশিদা ভাবি বললো ভাবি চলেন একটু আলফারোতে ঢুকি ভাবি একটা লং হিজাব দেখতে চাচ্ছিলো তো আমি বললাম চলেন ভাবি যাই দেখি আপনি যেটা চাচ্ছেন সেটা পাওয়া যায় কি না আর রোডটা তো এখানে একদমই ফাঁকা এই তো আমরা এখন একটু আলফারোতে ঢুকতেছি এখানের বোরকার কালেকশন অনেক সুন্দর বাট মোটামুটি ভালোই এক্সপেন্সিভ কেউ যদি অকেশনালি কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন ভাবি ওদিকে হিজাব দেখছে আমার হিজাবে কোনো দরকার নেই তাই আমি একটু বোরকা দেখছিলাম আর বোরকা মানে কালো বোরকা কালো বোরকাই আমাকে বেশি টানে আমাকে অন্য কালারের বোরকাগুলো খুব একটা টানে না আর এখানে সব কালো বোরকার কালেকশন বাট খুব একটা ফ্যান্সি আমার কাছে মনে হয়নি বা খুব একটা চোখে লাগার মতো ডিজাইন আমার কাছে লাগলো না কালো বোরকাগুলো বাট অন্যান্য কালারের যে বোরকাগুলো আছে এগুলোর মধ্যে অনেক ভ্যারাইটিস ডিজাইন আছে
তো ভাবি হিজাব খুঁজলো, কিন্তু ভাবির পছন্দ অনুযায়ী ভাবি হিজাব পেল না। ভাবির সামনে একটা অনুষ্ঠান আছে, সেখানে ভাবিকে ড্রেস কোড দিয়েছে সম্ভবত, তো সেটা হয়তো বা ভাবি সে অনুযায়ী হিজাব খোঁজার চেষ্টা করতেছে আর কি। তো এটা হলো একটা কম্বো সেট, এটা মালয়েশিয়ান ড্রেস, এই দেখেন বাচ্চা মেয়েটা পরে আছে, এটাই হলো বাজুকুরং। বাচ্চা মেয়েটার মাও পরে আছে বাজুকুরং, বাবা পরে আছে মালয়েশিয়ান জাতীয় ড্রেস, ভাইও পরে আছে মালয়েশিয়ান জাতীয় ড্রেস। আর এখানে কিছু হিজাব, এগুলো হলো এই যে আলফারোতে, এগুলা ভাবি এই টাইপের চাচ্ছিলো বাট আরও বড়, কিন্তু এগুলো সবই ছোট ছোট সাইজের। তো ও না সরি, এটা আলফারো ছিল না, এটা ছিল পারি। তো আমি বললাম থাক দরকার নেই, চলেন যাই। এই তো আমরা দুজন মিলে এক কাদা কেনাকাটা করে ফেলেছি, আমরা দুজন আবার এই যে ট্রলি ব্যাগ কিনেছি, কারণ মালয়েশিয়া এখন সব জায়গাতেই পলিথিন বা প্লাস্টিক ব্যান করে দিয়েছে, অনেক আগে থেকে দিয়েছে। ওই যে চলে আসছে আপনাদের ভাইয়া, চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো হ্যাঁ, এখন এই যেগুলো এখন আমরা গাড়িতে ঢুকাবো। আর রাশিদা ভাবি টায়ার্ড হয়ে বসেই পড়ছে, ভাবিও একটা কিনছে ব্যাগ, এখানের ভিতরে ভাবির বাজার আর আমার ব্যাগের ভিতরে আমার বাজার ঢুকে ফেলছি। তো এটা চলে গেলে ঢুকে চলে আসে, হ্যাঁ ওই যে দাঁড়ায় আছে। আর এটার ভিতরে তো টুকটাক যা যা কেনা হয়েছে পরে দেখাবো না ইনশাল্লাহ। এই দেখো না, আমার সামনে এসো, আমার সামনে এসো, এই দেখো বাচ্চাটা কি ব্যায়াম করতেছে ডাম্বেল নিয়ে, ভালোই কিন্তু 1 কেজি 1 কেজি 2 কেজি ডাম্বেল নিয়ে ব্যায়াম করতেছে। দাঁড়ো শুনো, তোমার স্কুল শুরু হবে ইনশাল্লাহ নেক্সট। ওরে 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 বাবা, রে বাবা, তুমি কি ইন্টারভিউ দেওয়ার জন্য দাঁড়াইছো? স্টাইল করছো? ও শুনো শুনো শুনো, এদিকে শুনো, আচ্ছা তুমি আমার কথা, হ্যাঁ উড়ি স্টাই, আরে বাবা, রে বাবা, এই তাবিব শোনো, তোমার তো স্কুল শুরু হয়ে যাবে, তুমি কি স্কুলে যাবা? নো নো নেতে বাইয়া